অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সম্পদ কমেছে। গত পাঁচ বছরে তিনি স্ত্রী কন্যা ও নাতি নাতনিদের দান করায় ২৪ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৫৩০ টাকার সম্পদ কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা অনুসারে অর্থমন্ত্রীর সম্পদের পরিমাণ ছিল ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকা। গত পাঁচ বছরে সংসদ সদস্য মন্ত্রী হিসেবে সম্মানী বাবদ পেয়েছেন ৭ কোটি ৬৮ লাখ ২৬৪৮ টাকা। জমি বিক্রি করে মূলধনী লাভ ৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা। গত পাঁচ বছরে পারিবারিক খরচও আয়কর বাবদ ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা ব্যয় করেছেন। তবে এরই মধ্যে তিনি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের ২ কোটি ৪ লাখ ৫ হাজার টাকা কন্যা নাফিজা কামালকে দান করেছেন। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।